যারা এগুলো অপকর্মের সাথে জড়িত আমার দলের ভাবমূর্তি নষ্ট করতেছে তাদেরকে প্যাট্রোনাইজ করে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত আমাদের দলীয় ভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এখন ছবি দিই না, দেখছি যারা নেশাখোর হাইজ্যাক করে লুটপাট করে নারী দর্শনকারী বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এরা আমাদের ছবি দিয়ে বিলবোর্ড বানায়, ছোট ছোট বানায়, এগুলা গাছে লটকে রাখে। তো আমাদের লোক শুনে আমার লাগে কথা বলবো, হয়তো আমি টেলিফোনও ধরি না আমার লোক কথা বলে, এটা একটা প্রতারক।